প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি ব্রিটানিয়া ইনস্টিটিউট অফ বিজনেস অ্যান্ড টেকনোলজির পক্ষ থেকে। আপনাদের সাথে আমি রয়েছি মোল্লা ফারুক হাসান। আজকে আমরা যেই বিষয়টি দেখব, যে পাসপোর্ট সাইজের ছবি যে প্রিন্ট করার আগে যেই কার্যক্রমগুলো থাকে, যেমন একটা পাসপোর্ট ছবির মাপ কতটুকু হয়ে থাকে এবং ব্যাকগ্রাউন্ড কীভাবে রিমুভ করা হয়, এই বিষয়গুলো দেখব এবং কিভাবে প্রিন্ট করা হয়। তো আর কথা নয়, আমি এবার ফটোশপে চলে যাব। ফটোশপ কেউ 7 ব্যবহার করে এবং কেউ ফটোশপ CS8 ব্যবহার করে। আমি যেটা রয়েছে সেটা হলো ফটোশপ PS 2020। আমাদের ফটোশপটা ওপেন হয়ে গেল। কন্ট্রোল চাপ দিয়ে আমি এন চাপ দিয়ে একটা নিউ একটি পেজ নিয়ে নিলাম। আমি এই যে আমার যে ব্ল্যাক কালো জায়গাটা রয়েছে, আমি লেফট সাইড যদি ডাবল ক্লিক করি তাহলে আমার কোথায় কী ছবি আছে সেই ছবিগুলি শো করবে। আমি এখান থেকে একটি ছবি নিয়ে কাজ করব, যেমন আমি এই ছবিটি নিয়ে আমি পাসপোর্ট সাইজের কাজ করব। ওপেন দিব, ছবিটি আমি ওপেন করে নিলাম এবং আমি এটাকে ক্রপ করব। আমি ক্রপে ক্লিক করব। ক্রপে ক্লিক করে আমি এখানে দিব 1.5। ইঞ্চি এখানে দিব আমি 1.9। আমি ছবিটার মাপটা নিয়ে নিব। এন্টার দিয়ে দিলাম। এরপর আমি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব। ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমি এখানে চলে আসব, রাইট মাউস ক্লিক করব, কুইক সিলেকশন টুল, যেটা আমি কিবোর্ড থেকে W চাপ দিয়েও করতে পারি, লেফট সাইড ক্লিক করব। ক্লিক করার পর আমি ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে নিয়েছি। এরপর আমি যে রং দিব, এখানে যে দেখতে পাচ্ছেন যে দুইটি রং সেট ব্যাকগ্রাউন্ড কালার, এটা আমি ব্যাকগ্রাউন্ড কালারটা বিশেষ করে ছবিতে নীল রং বা ব্লু রং দিয়ে থাকে অনেকেই, তো আমি রংটা সিলেক্ট করে নিয়েছি। ওকে, এরপরে কিবোর্ডে কন্ট্রোল চাপ দিয়ে কিবোর্ডের যে ডিলিট বাটন রয়েছে টেমে চাপ দিব, আমার রংটা সিলেক্ট হয়ে গেল। ছবিটাকে আমি আরেকটু ছোট করে নিই, এন্টার দিয়ে দিই। এখন আমরা যদি প্রিন্ট করি, এই ক্ষেত্রে প্রিন্ট করার ক্ষেত্রে কিবোর্ডে কন্ট্রোল A, কন্ট্রোল C, কন্ট্রোল N বাটনে চাপ দিব। চাপ দেওয়ার পর আমরা এখান থেকে ইঞ্চি এবং এখানে আমরা একটা মাপ নিয়ে নিলাম। এখানে আমরা পেজটা নিব পাশে 8.5, আর এখানে আমরা নিব 11.5, মানে 11.5×8। এখানে আমরা ইঞ্চিতে নিয়ে নিব, আর এখানে রেজুলেশন আমরা নিয়ে নিব 300। ক্রিয়েট, এখন আমরা এই ছবিটাকে আমরা এই পেজে নিয়ে আসবো। এটা আমরা দুইভাবে করতে পারি। প্রথমত কন্ট্রোল A এটাকে সিলেক্ট করে কন্ট্রোল সি এই পেজে ক্লিক করে কন্ট্রোল ভি দেওয়ার পর এটাকে আমরা এখানে নিয়ে গেলাম। কন্ট্রোল অল্টার শিফট চাপ দিয়ে আমি এটাকে কপি করতে পারি। কপি করে এভাবে আমি সাজাইয়া
নিতে পারি। এরপর তো প্রিন্ট করতে চাই, কন্ট্রোল চাপ দিয়ে আমি পি চাপ দিব। পি চাপ দেওয়ার পরে এখানে যে প্রিন্টার দিয়ে প্রিন্ট করবো সেই নামটা সিলেক্ট করবো, সিলেক্ট করে আমি প্রিন্টে ক্লিক করলেই আমার প্রিন্ট হয়ে যাবে।